আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সকল নামাজের পর বাছাই করা পাঁচটি মুনাজাত সম্পর্কে। প্রথম, মুনাজাতের ফজিলত। এ মুনাজাতের তিনটি উপকার। এক, আপনার সকল গুনাহ মাফ হবে। দুই, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তিন, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই হচ্ছে প্রথম মুনাজাতের ফজিলত। দ্বিতীয় মুনাজাতের ফজিলত। এ মুনাজাতে তিনটি উপকার পাবেন। এক, দুনিয়াতে কল্যাণ পাবেন। দুই, আখেরাতেও কল্যাণ পাবেন। তিন, এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। তৃতীয় মুনাজাতের ফজিলত। এ মুনাজাতেও তিনটি উপকার পাবেন। এক, আপনার তওবা কবুল হবে। দুই, আপনার সকল দোয়া কবুল হবে। তিন, এবং আপনার সকল কাজ সহজ হবে। চতুর্থ মুনাজাতের ফজিলত। এ মুনাজাতেও তিনটি উপকার হবে। এক, সন্তান না হলে সন্তান হবে। দুই, সন্তান হলে যোগ্য সন্তান হবে। তিন, এবং নেককার ও আমলি সন্তান হবে। পঞ্চম মুনাজাতের ফজিলত। এ মুনাজাতেও তিনটি উপকার রয়েছে। এক, মা বাবার গুনাহ মাফ হবে। দুই, তাদের কবরের আজাব মাফ হবে। তিন, আল্লাহ তাআলা মা বাবাকে কবরে লালন পালন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, মুনাজাতগুলোর ফজিলত আমরা জানলাম। এখন আসুন সেই মুনাজাতগুলো কী কী আমরা জেনে নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নামাজের পর বাছাই করা মুনাজাত। প্রথম মুনাজাত। এ মুনাজাতে তিনটি উপকার। এক, আপনার সকল গুনাহ মাফ হবে। দুই, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তিন, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সব নামাজের পর বাছাই করা মুনাজাত। প্রথম মুনাজাত। এ মুনাজাতে তিনটি উপকার পাবেন। এক, আপনার সকল গুনাহ মাফ হবে। দুই, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তিন, সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মুনাজাতটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ দেওয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ 23 নম্বর আয়াত। অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দ্বিতীয় মুনাজাত। এ মুনাজাতে তিনটি উপকার পাবেন। এক, দুনিয়াতে কল্যাণ পাবেন। দুই, আখেরাতেও কল্যাণ পাবেন। তিন, এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মুনাজাতটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। মুনাজাতটির বাংলা উচ্চারণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা আয়াত নম্বর 201। অর্থ, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আজাব থেকে আমাদের বাঁচাও। সূরা আল বাকারা 201 নম্বর আয়াত। তৃতীয় মুনাজাত। এ মুনাজাতেও তিনটি উপকার পাবেন। এক, আপনার তওবা কবুল হবে। দুই, আপনার সকল দোয়া কবুল হবে। তিন, এবং আপনার সকল কাজ সহজ হবে। মুনাজাতটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুনাজাতটির বাংলা উচ্চারণ হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয় আপনিই হচ্ছেন অধিক তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। চতুর্থ মুনাজাত। এ মুনাজাতে তিনটি উপকার পাবেন। এক, সন্তান না হলে সন্তান হবে। দুই, সন্তান হলে যোগ্য সন্তান হবে। তিন, এবং নেককার ও আমলি সন্তান হবে। মুনাজাতটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন। বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও। সূরা সাফাত আয়াত নম্বর 100। পঞ্চম মুনাজাত। এ মুনাজাতে তিনটি উপকার পাবেন। এক, মা বাবার গুনাহ মাফ হবে। দুই, তাদের কবরের আজাব মাফ হবে।
তিন আল্লাহ তাআলা মা বাবাকে কবরে লালন পালন করবেন। মোনাজাতটি হচ্ছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। বাংলা উচ্চারণ রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 24। অর্থ হচ্ছে হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করো যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল নামাজের পরে এই পাঁচটি মুনাজাত করার তৌফিক দান করুন। আমিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।